প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান লাভ বক্সে। আপনারা নিশ্চয় সবাই ভালো আছেন এবং অনেকে হয়তো মন খারাপ করে আছেন, বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারলো না। তবে মন খারাপ কোনো করার কোনো কারণ নাই, আমরা হারি নাই, আমাদের হারিয়ে দেওয়া হয়েছে। তো আমরা নিশ্চয়ই বাংলাদেশ দলের জন্য শুভকামনা করব, আনন্দ করব, গান গাইব। তো আমরা আজকে গান শুনবো, মানে গানের পেছনের মানুষ একজনকে আমরা স্টুডিওতে নিয়ে এসেছি। আপনারা জানেন যে যারা গীতিকার তাদেরকে আমরা আসলে কখনো সামনাসামনি দেখতে পাই না। গানের যে মূল ভিত্তি যেখান থেকে শুরু হয় তাদের একজন কারিগর, তিনি রবিউল ইসলাম জীবন, গীতিকার এবং একজন সাংবাদিক। আজকে আমরা তার গানের কথাগুলো শুনবো, তার গান কবিতাগুলো বা গানের কথাগুলো কীভাবে গান হয়ে উঠলো, জনপ্রিয় হলো, সে বিষয়ে আলোচনা করব। আপনারা চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন, আপনারা ফোন করতে পারেন আমাদের 8189-2147 নম্বরে, অথবা আপনারা জানেন ফেসবুকে ইয়াং নাইট আমাদের পেজ আছে, সেখানে আপনারা প্রশ্ন করতে পারেন। তো প্রিয় দর্শক, আমরা শুরু করি। আপনাকে প্রথমেই ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি জীবন ভাই। জীবন ভাই বললেই তো ভালো, নাকি পুরো নাম বড় নাম পুরো নামই বলবো? পুরো নাম মানে পুরো নাম হয়তো প্রথমে একবার বলা না, একবার তো বলছেন, একবার অলরেডি বলে ফেলছি, কোনো অসুবিধা নাই। তো দর্শকদের আমি বলছিলাম যে ক্রিকেটের কথাও বললাম, গানের কথাও বললাম, চেষ্টা করেছি আর কি। আমিও শুনলাম আর কি, হ্যাঁ, কতখানি সম্মান দিতে পেরেছি আপনাকে আমি জানি না, তবে নিশ্চয় দিব আর কি। আর সেটা হচ্ছে যে এখন এই মুহূর্তে যদি বলি যে বাংলাদেশের বা আমাদের 16 কোটি মানুষের সবচেয়ে বড় গান হচ্ছে ক্রিকেট, ক্রিকেট রাইট। বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে খেললো, বাঘের মতো একটা গর্জন দিয়ে আসলো, গর্জন দিয়ে আসলো 16 কোটি বাঙালির গান। এই গান 16 কোটি বাঙালি লিখেছে, 16 কোটি বাঙালি গিয়েছে। তো এই যে আমরা তারপরে হেরে আসলাম, বিদায় নিলাম, গর্জন দিয়ে আসছি এবং অনেক কিছু অর্জন করে নিয়ে আসছি। হ্যাঁ বলেন, এখন কি কি অর্জন করে নিয়ে আসছি বা আমরা, বা কি আপনি তো একজন একনিষ্ঠ সাপোর্টার বাংলাদেশ। আসলে যেটা হচ্ছে, বাংলাদেশ হচ্ছে এবার পঞ্চমবার মধ্যে খেললো ওয়ার্ল্ড কাপ, 99 শুরু হয়েছে। তো দেন হচ্ছে পাঁচবারের মধ্যে সবচেয়ে বেস্ট যে সময়টা সেটা ছিল এই বছর। তো এবার হচ্ছে আমরা প্রথমবার মতো কোয়ার্টার ফাইনালে খেলছি। বাট আমি যদি একটু পেছনে তাকাই, লাইক আমাদের কিন্তু শুরুতে কিন্তু ড্রিমটা ছিল যে আমরা জাস্ট কোয়ার্টার ফাইনালে খেলবো বা খেলতে চাই, এবং প্রশ্ন ছিল যে আমরা আসলে আফগানিস্তানের সাথে কি করবো। বিকজ অফ আফগানিস্তানের সাথে সর্বশেষ যে ওয়ানডে ম্যাচটা আমরা খেলেছিলাম এশিয়া কাপে, সেখানে আমরা হেরে গেছিলাম এবং আমাদের দেশের মাটিতে। তো এটা একটা কনফিউশন ছিল, এবং আফগানিস্তান অনেক ভালো ক্রিকেট খেলতেছিল। দেন হচ্ছে স্কটল্যান্ড, আবার হচ্ছে ওই পরিবেশে নিউজিল্যান্ডে বা অস্ট্রেলিয়া, ওখানে হচ্ছে ওর ওই টিমটা অনেক শক্তিশালী। হ্যাঁ, তো ওইটা নিয়ে একটা শঙ্কা ছিল। তারপরে সবার টার্গেট ছিল যে হ্যাঁ আমরা এই দুইটা ম্যাচ যেভাবেই হোক জিতবো, এর পাশাপাশি আমরা বড় একটা টিমকে হারাবো, যদি হারাই আমরা কোয়ার্টার ফাইনালে, কাউকে যদি হারাতে পারি তাহলে ভালো। দেন হচ্ছে আপনি দেখেন, এবং আমরা এই স্বপ্ন নিয়ে যাওয়ার পরে কিন্তু যেটা হলো প্রথম 3-4 প্রস্তুতি ম্যাচ আমরা এখানে খেলি এবং সবগুলোতে কিন্তু আমরা হেরে যাই। হেরে যাওয়ার পরে হলো যে একটা আসলে শঙ্কা তৈরি হয় আসলে কি হবে, এবং প্রস্তুতি ম্যাচের পরে কিন্তু সবার স্পিড কিন্তু অনেক স্লো হয়ে যায়, ফ্যান ফলোয়ার বা হচ্ছে যারা খেলতেছে সবার মধ্যে কিন্তু একটা, তখন কিন্তু জোর দিয়ে বলতে পারতেছে না যে আমরা আফগানিস্তানকে হারাবো বা স্কটল্যান্ডকে হারাবো, যতক্ষণ না হারাচ্ছি ততক্ষণ আসলে হচ্ছে না। তো এখন হচ্ছে প্রথম যে ম্যাচটা হলো আফগানিস্তানের সাথে, ওইটাতে একটা বাংলাদেশ একদম একদম ঠিক সত্যিকারের বাঘের মতো একটা আসলে জয় নিয়ে আসে। ওইটাতে কিন্তু বাংলাদেশের স্পিডটা, লাইক আমার মনে হয় শেষে যে স্পিডটা 100% ছিল সেটা কিন্তু প্রথম খেলা জেতার পরে এটা 50% কিন্তু ইনক্রিজ হয়ে গেল, 50% ছিল কনফিডেন্সটা। পরে যখন হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে আমাদের একটা পয়েন্ট যখন আসে, তখন হচ্ছে যে আমরা একটু এইবার একটু স্বপ্ন দেখতে পেলাম, মনে হচ্ছে স্বপ্ন দেখতে পেলাম, স্বপ্ন তো দেখছি আর কাছাকাছি। এরপর যখন একটা কারণ হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে হয়তো বা ম্যাচটা হলে আমরা জিততেও পারতাম আবার হারতেও পারতাম, কিন্তু এখন হচ্ছে আমাদের কিন্তু রিস্ক নেই, আমরা একটা পয়েন্ট পেয়ে গেছি, খেলা হয় নাই বাট একটা পয়েন্ট পাওয়াতে 3 হয়ে গেল। এখন হচ্ছে সবাই টেনশন আছে যে হ্যাঁ আমরা যদি শ্রীলঙ্কা অথবা ইংল্যান্ড এরকম একটা কাউকে যদি একটু বা ধরা দিতে পারে আর কি। যেটা হলো যে লাইক শ্রীলঙ্কার সাথে ম্যাচটা আসলে ঘটনাও ছিল এর আগে, আলামিনের ঘটনাটা, এটা আসলে দলের মধ্যে সবকিছু মিলিয়ে একটা একটা প্রভাব ফেলে, ভালো ক্লিক করে আমরা ভালো করেছিলাম, রান ভালো করেছিলাম, ভালো রান করেছিলাম। তারপরে স্কটল্যান্ডকে হারানোর পর কিন্তু আমাদের 5 পয়েন্ট হয়ে গেল, আর হচ্ছে তারপরে তো আমরা, এবং হচ্ছে আমার মনে হয় তখন আমাদের 50 থেকে আমাদের কনফিডেন্স বা বিশ্বাসটা চলে গেল 80-তে। এখন হচ্ছে আমাদের আর 2 পয়েন্ট দরকার, অর্থাৎ ইংল্যান্ডকে যদি আমরা হারাইতে পারি, হারাইলেই কিন্তু আমরা কোয়ার্টার ফাইনাল চলে যাচ্ছি। না না, সামনে তো নিউজিল্যান্ড ছিল। হ্যাঁ, পরের অপশন ছিল নিউজিল্যান্ড, আরো অপশন ছিল ইংল্যান্ড যদি শেষ ম্যাচে যদি হেরে যায় তাহলে অপশন ছিল আর কি। তো আমি যদি একটু আপনার পার্সোনাল বিষয় জিজ্ঞেস করি এই খেলা নিয়ে, যে আপনি তো বাংলাদেশে যে খেলাগুলো হয়েছে রাইট, হ্যাঁ, সিরিজ বা ওয়ার্ল্ড কাপ হয়েছে আমাদের দেশে, টি-20 বা যে কোনো, আপনি গিয়েছেন রাইট, হ্যাঁ, কি ভালো লাগে আসলে বলেন তো? বাংলাদেশ শুধু কি বাংলাদেশ খেলছে দেখে নাকি আর অন্য কিছু ভালো লাগে? না আসলে হচ্ছে স্পোর্টস এর মধ্যে একটা আনন্দ থাকে, এটা স্পোর্টস হচ্ছে আপনাকে কিন্তু জিততে শেখায় এবং হারটা মানতে শেখায়। তো লাইফে কিন্তু জিত এবং
হার দুইটা দিয়েই কিন্তু মানুষের জীবন, আপনাকে জয়টা যেমন এনজয় করতে হবে হারটাও তেমন কিন্তু মেনে নিতে হবে। এখান থেকে শেখার যে বিষয়গুলো আছে, এবং হচ্ছে আমার কাছে মনে হয় যে খেলা যারা দেখে বা খেলা দেখতে গেলে একটা অন্যরকম আনন্দ তো আছে, খেলা দেখার আনন্দের পাশাপাশি যেটা হয় আপনার ব্যক্তি জীবনে, আপনার সামাজিক জীবনে এবং আপনার পরিবেশ এবং আপনার আশপাশের যে ব্যাপারগুলো আছে এখানে আপনি কিন্তু অনেক কিছু বুঝতে পারেন, অনুধাবন করতে পারেন। এবং হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা পতাকার নিচে চলে আসা, যে সমস্ত বাংলাদেশ একটা আমাদের অর্জন যদি বলতে চাই, এই অর্জনটা আসলে কোনটাকে বলবেন আপনি? শুধু কি কোয়ার্টার ফাইনালে খেলেছি না, কোনটাকে বড় করে দেখবেন? আমার কাছে মনে হচ্ছে এই বিশ্বকাপের সবচেয়ে বড় অর্জন যেটা, সেটা হচ্ছে পজিটিভ ক্রিকেট। আমরা কিন্তু লাস্ট 3-4 বছর থেকে কিন্তু দুর্দান্ত খেলতেছি। 2004-এ কিন্তু জাস্ট আমরা কিছু ক্লোজ ম্যাচ হেরেছি, বাট খেলা কিন্তু খুবই ভালো ছিল, খুব ভালো রান ছিল, উইকেট ছিল, এবং মানে একটা কন্টিনিউশনের মধ্যে আসি। তো সেটা হচ্ছে সেটাকে বাংলাদেশ কিন্তু ধরে রাখতে পারছে, সেটা ধরে রাখতে পারতেছে। এবং হচ্ছে ইন্টারন্যাশনালি বা মাহমুদুল্লাহ বা তাসকিন বা হচ্ছে মাশরাফি, রুবেল, মুশফিক, সাকিব সবাই কিন্তু খুব ভালো খেলতেছে। এবং আগে আমাদের এখানে 2-3 জন প্লেয়ার ছিল, এখন ওয়ার্ল্ড কাপে এসে সৌম্য বা সাব্বির এসে মনে হচ্ছে যে আমাদের মানে একজন নির্ভরতার জায়গাটা নির্ভরশীল, নির্ভরতার জায়গাটা বেড়ে যাচ্ছে, এবং নতুন যে আসতেছে সে আরো ভালো করতেছে, ভালো হচ্ছে একজন। এবং সবচেয়ে ভালো হচ্ছে এটা বিশ্বমঞ্চে, তারা অনেক বিশ্বমঞ্চে সারা তারা দেখিয়েছে যে না আমরা আসলে তৈরি, আমরা আসলে একদম প্রস্তুত, কিন্তু যে কোনো কিছু যে কোনো অঘটন ঘটানোর জন্য আমরা তৈরি। এবং আপনার, আমি আসলে অঘটন বলতে রাজি না যে আমরা ইংল্যান্ডকে হারিয়েছি, এখন আসলে আসলে ওই অবস্থা মনে না, ইংল্যান্ডকে তো আমরা আসলে বলে গিয়ে হারিয়েছি, যে কোনো কিছু করার জন্য আমরা আসলে রেডি প্রস্তুত। তো এইটা হচ্ছে এবং যে চিন্তা ভাবনা, এবং আমি আরেকটা জিনিস যেটা দেখলাম যে মানুষের মধ্যে যে আগ্রহ, আমার মনে হয় আমি পরে জানতে চাইতাম যে মানুষের প্রতিক্রিয়া, সর্বশেষ যে ম্যাচটার মধ্যে যেমন বাংলাদেশ হারছে একটা কথার কথা, বা আম্পায়ারিং বাজে আম্পায়ারিং এর কারণে হেরে গেছে, কিন্তু মানুষের মধ্যে একটা যে পজিটিভিটি, এবং আগে কিন্তু ক্রিকেট নিয়ে খারাপ খেললে মানুষ গালি দিত, নেগেটিভ কথা বলতো, এখন কিন্তু এটা দেখা যাচ্ছে পর পর দুইটা ম্যাচে অনেক, তিনটা ম্যাচে অনেক ভালো করলো, একটা ম্যাচে ভালো করতে না পারলেই এখন কিন্তু এই যে ক্রিকেটটাকে আমরা বুঝতে শিখতেছি, আমাদের প্লেয়াররা বুঝতে শিখতেছে, আমাদের বোর্ড বা এবং এই সংশ্লিষ্ট যারা আছে বা আমরা যারা খেলা দেখি সবাই বুঝতে শিখতেছে। আপনি যখন একটা জিনিস বুঝবেন তখন কিন্তু আপনার জন্য করাটা সহজ হয়। তো আমার কাছে মনে হয় আমরা বুঝতে শিখেছি এবং কাছাকাছি চলে আসছি, এবং এখন হচ্ছে আমাদের দেখানোর বা করার ব্যাপার, সেটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এবং এই যে আমরা কোয়ার্টার ফাইনালে যাওয়ার পরে ইন্ডিয়ার কাছে হারলাম, আমরা দেখলাম কিন্তু সাধারণ মানুষ কিন্তু টাইগারদের পাশে খুব খুবই স্ট্রং ভাবে, আমার মনে হয় মানে আপনি যদি একটা হিসেব করেন, জিতলে যে আনন্দ হইতো, ঠিক হারার পর যে কষ্ট পাওয়া দরকার, এর থেকে বেশি কষ্ট মানুষ পাইছে বা কষ্ট নিছে। তো এটা মানে হচ্ছে টাইগারদেরকে অনেক বেশি দ্বারা মানুষ ফিল করছে, অনেক বেশি মিস করছে, অনেক বেশি ভালোবাসা, আরো বেশি ভালোবাসা দিচ্ছে। তো আমার মনে হয় এইটা অনেক বড় একটা শক্তি, এটা কিন্তু সবসময় মনে থাকবে, আমার মনে হয় প্রত্যেকেরই মনে থাকবে, এবং এইটাকে একটা বৃত্তি হিসাবে নিয়ে কিন্তু নেক্সট টাইম আমার মনে হয় অনেক বেশি ভালো কিছু করা। অবশ্যই এখান থেকে অনেক কিছু শেখার আছে আমাদের, কিন্তু একটা বিষয় আমরা কিভাবে শিখবো, আপনি ক্রিকেটার বা মানে ক্রিকেট না খেললে আপনি ক্রিকেটটা ফলো করছেন দীর্ঘ মানে এক দশকের বেশি সময় ধরে মাঠে গিয়ে দেখছেন, বা ক্রিকেটারদের সাথে আপনার কথা বলা মোটামুটি আমি কাছাকাছি থেকে দেখেছেন, আমি যে জিনিসটা আপনার কাছ থেকে জানতে চাইবো, যে জিনিসটা যে শেখার যে বিষয়টা আপনি বললেন, এই যে আমরা একটা ছোট দল বাংলাদেশ, আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় নাই, চ্যাম্পিয়ন হয় নাই, কিন্তু আমাদের সাথে যে এরকম আচরণ করা হলো, আসলে এখান থেকে আমরা কি মানে এখানে কি করলে বা কি শিখলে আমরা এই জায়গাটা থেকে, এই জায়গাটা নিয়ে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমাদের সাথে কিন্তু এই আচরণটা এখন করা হচ্ছে না, এটা আমার মনে হয় আরো 10 বছর আগে থেকে করা হচ্ছে। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে এইগুলা নিয়ে এখন তো হয়েছে, কিন্তু আরো আগেই কিন্তু আমাদের এগুলা নিয়ে একটু মানে বলার দরকার ছিল। আগে যদি আমরা এগুলো নিয়ে একটা গর্জন দিতাম তাহলে কিন্তু এখন এত কিছু হইতো না, বা এটা টাফ হইতো। কত আপনি দেখেন পাকিস্তানের সাথে আমরা যে টেস্ট ম্যাচ হেরেছি মুলতানে, সেই ম্যাচে কিন্তু খুব বাজেভাবে আম্পায়ারিং এর কারণে কিন্তু বাংলাদেশ হারছে, এটা 100-100, এবং ওই ম্যাচটা কিন্তু বাংলাদেশ জিততো, এবং জিতলে বড় মনের পরিচয় দিয়েছি বাট এখানে আমাদের সাথে মানে ছোট মনের পরিচয় দেওয়া হয়েছে আর কি, যেটা শেখর ধাওয়ান যেটা করলেন আর কি। আচ্ছা, তো আমার কাছে এইটা যেটা হলো যে ওই খেলাটাতে যদি বাংলাদেশ যদি অফিসিয়ালি কোনো জানানো হইতো বা অ্যাপ্লিকেশন বা দরকার এগুলো যদি জানাইতো, তাহলে আমার মনে হয় এখানে একটা ইয়ে ছিল। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ যখন বাংলাদেশ সফর করে যায় তখন হচ্ছে একটা ম্যাচে কিন্তু এনামুল হক বিজয়ের একটা বল, সেটা কিন্তু
মানে হচ্ছে যে নো বল ছিল, এখন তো রাইট বলকে নো বল করা হয়েছে, আর সেখানে কিন্তু অনেক উপরে একটা বল, একটা 100-100 নো বল, কিন্তু সেটাকে কিন্তু রাইট বল করে এবং শেষ বলে বাংলাদেশ ওই ম্যাচটাতে হেরে গেছে। এই যে তখনও কিন্তু বাংলাদেশের কোনো মানে ই ছিল না। ইভেন আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে দেশে যে খেলাগুলো হয়, আমাদের দেশি আম্পায়াররাও কিন্তু অনেক সময় আমাদের বিরুদ্ধে কল দেয়, কিন্তু এইগুলো নিয়েও কিন্তু কোনো সোচ্চার বা মানে পত্রপত্রিকা লেখালেখি হয় একটুকের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আমাদের বোর্ড এগুলোর জন্য আসলে সরাসরি কোনো অ্যাকশন নেয় না, কখনোই নেয় না, কিন্তু ওই অ্যাকশনগুলো নিলে আমার মনে হয় আজকে আমরা এই অবস্থার মধ্যে পড়তাম না। মানে নিশ্চয়ই আমরা হয়তো এরপর থেকে এই বিষয়গুলো এখন তো যে লাইক মানে একদম দেয়ালে পিছিয়ে গেছে আমাদের, এখন একটা অ্যাকশন নেওয়া হবে, বাট এগুলো আগে থেকে করলে তাহলে এই গ্রুমিংটা এই ধরনের আচরণ যদি না করা হতো বাংলাদেশের সাথে, একটা ঘটনা না কিন্তু এটা তিনটা চারটা ঘটনা আপনি দেখেছেন আরো আছে এরকম গত পরশুদিনের ম্যাচে, এই ম্যাচে একদম বড় ঘটনাই তিনটা, হ্যাঁ বড় ঘটনা স্পেসিফিক ঘটনা হচ্ছে তিনটা, বাট আরো ছোট ছোট অনেকগুলো ব্যাপার ছিল, যে ওয়াইড দিচ্ছে না, ওয়াইড দিচ্ছে না, দি বল যাওয়ার পরে সামির বল এক ওভারে তিনটা বল বাউন্স হচ্ছে, চারটা বল বাউন্স হচ্ছে, কিন্তু সবগুলো রাইট, আবার তাসকিন যখন বল করতেছে ওভারের প্রথম বল বাউন্স হলো ওটা দিয়ে ওয়াইড দিয়ে দিয়েছে, আমরা বল দিচ্ছি করা হলো না তাকে কিছু বলা হলো না, হ্যাঁ যাই হোক আমরা আসলে এই আম্পায়ারিং এর কাছে আসলে হেরে গেছি, খেলাই কিন্তু আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফোন করে বলেছেন আমাদের ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে বলেছেন যে আমরা হারি না আমাদের হারিয়ে দেওয়া হয়েছে, হারিয়ে দেওয়া হয়েছে, হারিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ নিশ্চয় আমরা একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হব, আমরা খেলেই আমরা জিতবো, খেলেই জিতবো অবশ্যই, আর আমরা মনে করি ক্রিকেট এখনো ভদ্রদের খেলা, ভদ্রলোকের খেলা। তো এবার যাক ক্রিকেট নিয়ে অনেক কথা বললাম, সবার আবেগের জায়গা ক্রিকেট এখন আমাদের সবাইকে এক জায়গায় নিয়ে আসছে, নিয়ে আসতে পেরেছে একটা মাত্র খেলা। এবার আপনার যে ইয়েতে আসি যে আপনার গান লেখা গীতিকার হিসেবে আপনি নিজেকে আলাদাভাবে পরিচিত করতে সক্ষম হয়েছেন, সাংবাদিক তো আছেনই, তো এই যে শুরুটা কিভাবে, যে কবিতা লিখতে লিখতে গান হয়ে গেল নাকি একদম যদি একটু বলেন? আমার আসলে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ক্রিকেটার হওয়ার, ক্রিকেট খেলবো এরকম, অথবা ক্রিকেটের ধারাভাষ্য দিব, মানে ক্রিকেটের কোনো একটা ব্যাপার ছিল আর কি। তারপর আমি আসলে 2002 থেকে লেখালেখি গান লেখা মানে সরাসরি আমি কিন্তু তখন হচ্ছে গান শুনতাম বেশি আর কি, তখন আমি কমার্স কলেজে পড়ি, চট্টগ্রাম কমার্স কলেজ HSC-তে পড়ি, তো পড়ার সময় না একদিন তখন গান শুনে হতে বেশি, একদিন কলেজ থেকে বাসায় ফিরতেছিলাম দুপুরের দিকে, এখন কিছু লাইন আসে আমার মাথায়, এগুলো আমি বাসায় যাই লিখি, লিখে আমি বিভিন্ন ক্যাসেট বেরোতো তখন, ক্যাসেটের সাথে মিলাইতাম যে একটা মানে গান লিখতে আসলে কী কী লাগে, কয়টা শব্দ লাগে, কয়টা লাইন হয়, কীভাবে একটা সাথে একটা মিলায়, তো আমি জাস্ট এগুলো লিখলাম, লিখে আমার আপনার লেখার ঘটনার মাঝখানে আপনাকে একজন ভক্ত মনে ফোন করেছে আপনার কাছে, হ্যাঁ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম পরিচয় দিয়ে কথা বলুন। সভাপতি মোস্তফা কামালের ব্যাপারে, হ্যাঁ তো তিনি এই কথাটা তো আসলে ঠিক বলেন নাই, এখানে রবিউল ইসলাম জীবন ভাই আছে, উনি অনেক ভালো গান লিখেছেন, ওনার গানের সুর এত সুন্দর যেটা বলে প্রকাশ করার মতো না, তারপরেও বলবো আপনি কি ওনার লেখা কোনো গান গিয়ে শোনাবেন আমাদের দু লাইন? জি ওনার লেখা কোনো গান কি আপনি আমাদের শোনাবেন দু লাইন? হ্যাঁ শোনাতে পারি, আমি ফরসির গান গো, ফরসি, হ্যাঁ আপনি একটু দু লাইন শোনান আমরা খুবই খুশি হব। কেন এত হারাবার ভয়, কেন মনে সংশয়, ভালোবেসে তোকে দূরে হারাবো সেই তো হবারে নয়, কেন এত হারাবার ভয়, কেন মনে সংশয়, ভালোবেসে তোকে দূরে হারাবো সেই তো হবারে নয়। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার ফোন করার জন্য এবং আমাদের গান শোনানোর জন্য, এই মাঝরাতে আপনি আমাদের গান শুনলেন, আচ্ছা এবার আমরা উনি আমাদের গান শুনে নিচ্ছি, আরও অনেক আমাদের শ্রোতারা বা দর্শকরা যারা আছে তারা ফোন করবে, আমরা একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে আবার আপনার কথা শুনবো, বাকি কথাগুলো বাকি গল্পগুলো শুনবো। প্রিয় দর্শক কোথাও যাবেন না, আমাদের সাথে থাকবেন, আমাদের ফোন করবেন, আমরা ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি। প্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে আসলাম লাভ বক্স নিয়ে, আর আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা যারা হয়তো ছিলেন না অনেকে তাদেরকে বলি আমাদের সাথে আছেন রবিউল ইসলাম জীবন, একজন ক্রিকেট পাগল, বাংলাদেশ ক্রিকেট পাগল, তিনি গীতিকার হলেও সাংবাদিক হলেও তিনি চমৎকারভাবে আমাদেরকে কতগুলো বিশ্লেষণ উপস্থাপন করেছেন বাংলাদেশের ক্রিকেট নিয়ে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে। আমরা এবার তার
গীতিকার জীবনকে আমরা দেখব। হ্যাঁ, আপনি বলছিলেন যে স্কুল থেকে বা কলেজ থেকে ফিরে আসতে আসতে চট করে দুইটা লাইন চলে আসলো মাথায়, কিছু লাইন আসলো, তখন প্রচুর গান শোনা যেত, বাসা যাই এগুলো লিখলাম, কেন জানি মনে হচ্ছে আমি এগুলো মানে গান। আচ্ছা, একটা গান কি আমরা আপনার শুনে বা দেখে আসতে পারি? তাহলে হ্যাঁ, তাহলে আমরা দর্শক শ্রোতারা মজা পাবেন। দর্শক, আমরা একটা গান শুনে আসি বা দেখে আসি ওনার লিখা। এইটা কি কতদিন আগের? এইটা একদম নতুন, দর্শক আপনি কথা বলুন। আমি আক্তার হামিদ খান বলছিলাম উত্তরা থেকে। জি প্লিজ বলুন। আমি একটু রবিউল ইসলাম জীবনের সাথে কথা বলবো। অবশ্যই। হ্যালো। হ্যাঁ জীবন। এই কি খবর? এই তো আছি ভালো, বেশি ভালো নাই, ভালো আছি, ভালোর মাঝে একটু খারাপও আছে। বাংলাদেশের জন্য খুব খারাপ লাগছে, যদিও খুব ভালো খেলছে বাংলাদেশ। তো প্রোগ্রামটা খুব এনজয় করছি। আর তোর কাছে আমার চাওয়া হচ্ছে যে আমরা তো সবসময় তোর কাছে যে গান পাই সেটা হচ্ছে যে বাংলাদেশ দলকে ইন্সপায়ার করার জন্য, ঠিক আছে? হ্যাঁ, তো আমি এজ এ ফ্রেন্ড, এজ এ শ্রোতা হিসাবে বলবো বা বাংলাদেশের একজন ক্রিকেট পাগল হিসাবে বলবো, আমি রবিউল ইসলাম জীবন গীতিকারের কাছে এমন একটা গান চাই যেটা প্রতিবাদের মানে প্রতিবাদ হবে এখানে, মানে আমাদের সাথে যে বৈষম্য চলছে সেটার প্রতিবাদ হবে, ঠিক আছে? তো আশা করি এমন একটা গান আমরা ভবিষ্যতে পাবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আপনি আমার কাজটি সহজ করলেন। আমি বলতে চাইছিলাম যে ক্রিকেট নিয়ে কোনো গান করেন নাই কেন বা গানেতে কি আছে গানের? হ্যাঁ বলেন। ও আসলে ক্রিকেট নিয়ে প্রথম থেকে চোর কথা বলে আক্তার আহমেদ খান, আমার খুবই ক্লোজ একটা ফ্রেন্ড, এবং হচ্ছে তাকে অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আর হচ্ছে সে ক্রিকেট নিয়ে একটা স্পেশাল একটা আরেকটা গান করতে বললো আর কি, আমি অবশ্যই সেটা চেষ্টা করবো। আর যেটা বলতে চাই ক্রিকেট নিয়ে কিন্তু আমার অনেকগুলো গান কিন্তু অলরেডি আছে। আমি প্রায় ক্রিকেট নিয়ে 10-12টা গান করেছি। এর মধ্যে একটা গান আছে যেটা হচ্ছে সবসময় মাঠে বাংলাদেশ খেলা হইলে বাজে, সেটা হচ্ছে যে লাল সবুজের বিজয় নেশান হাতে হাতে ছড়িয়ে দাও, জ্বলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ। তো এরকম এই বিশ্বকাপও আমরা করেছি, এবার হচ্ছে একটা অনলাইন পত্রিকা বাংলা মেল ওদের জন্য একটা গান করেছি। তারপরে হচ্ছে সামনে আর একটা গান আসতেছে জয় হবেই হবে, ইমরান এবং পোশের গাওয়া ক্রিকেট নিয়ে। অ্যান্ড দেন হচ্ছে ক্রিকেট নিয়ে আরো কয়েকটা গান। এই পর্যন্ত কতগুলো গান করেছেন আপনি, লিখেছেন আর কি? আচ্ছা, লিখেছি তো আসলে লেখাগুলোর কোনো হিসাব নাই, তবে আমি আমার যে গানগুলো রিলিজ হয় বা হচ্ছে বা রেকর্ড হয় এগুলো একটু কালেকশন করার চেষ্টা করি। তো আমার এগুলো আমার মোবাইলে থাকে আর কি, আপনি ক্যাসেট প্লেয়ার দিয়ে কিভাবে গান লিখে এবং মিলায় ছন্দ তাল লয় ইত্যাদি মিলাই, তো এই গানটা কখন বুঝতে পারলেন যেটা গান হয়ে গেছে? আমি না অদ্ভুত রকম ব্যাপার হচ্ছে, আমি যখন প্রথম লিখতেছি আমার কাছে মনে হচ্ছে এটা গান, মানে আমি কিন্তু কিছু লিখি না, কোনো ছড়া কবিতা বা অন্য কোনো রকম কোনো কিছু লিখি না, বা কোনো একটা গল্প আছে না, আমি প্রথম লিখছি আমার কাছে মনে হচ্ছে এটা গান। এবং এটা লিখতে লিখতে প্রায় 50টার মতো জমলো, জমার পর আমার কাছে মনে হয়েছে যে এগুলো বের করতে হবে, আর বের করতে হলে আমাকে ঢাকায় আসতে হবে। তখন কি কাউকে দেখানো হয়েছিল গান? চিটাগাংয়ে ছিলাম তখন, তখন টুকটাক যারা টুকটাক গান করতো বা ওখানকার স্কোপ নাই দেখানো শোনানো বা হচ্ছে জানানো স্কোপ, তো আমার কাছে মনে হলো যে এগুলো যদি আমি কারো কণ্ঠে বের করতে হয় তাহলে আমাকে অবশ্যই ডাকে আসতে হবে। এবং আমি অনেস্টলি আমি একটা স্বপ্ন নিয়ে আসছি যে আমার লেখায় অন্তত একটা গান বের হবে, এই স্বপ্ন নিয়ে আমি আসলে ডাকে আসছি। এবং এর সাথে সাথে পড়াশোনা, মানে সেকেন্ড অপশন ছিল পড়াশোনা, বাট প্রথম অপশন ছিল যে আমার একটা গান বের করতে হবে। একটা গান বের করার জন্য কি কি করেছেন একটু যদি সংক্ষেপে বলেন? আসলে অনেক স্ট্রাগল ছিল, লাইক আমি আসলে ডাকে কেমন প্রতিক্রিয়া ছিল যাদের কাছে গিয়েছিলেন? গানের স্ট্রাগল যেটা হচ্ছে বিভিন্ন স্টুডিওতে যাইতাম, যারা গান করে সুর করে ওদের কাছে যেতাম, যারা হচ্ছে গাচ্ছে তাদের কাছে যেতাম, গিয়ে হচ্ছে তাদেরকে ইয়াগুলা লিরিকগুলা দেখাতাম বা বলতাম যে আমি একটু দেখেন। তখন তো আচ্ছা আমার তো কেউ চিনে না, তখন হচ্ছে অনেক রকম একটা প্রতিক্রিয়া, কেউ হয়তো একটা হাসি দিত, কেউ হয়তো এমনি এমন একটা তাকাইতো, রেখে যান পরে দেখ, রেখে যান পরে দেখবো, চলে যাই। তো তারপর আমার কাছে যেটা বিশ্বাস ছিল যে আমি আসলে পারবো এবং আমার লেখা গান হয়ে উঠবে। তো প্রথম গানটা জন্ম নিল কিভাবে? প্রকাশিত হয় ওই অ্যালবামের নাম হচ্ছে হৃদয় রক্তকরণ। ওই অ্যালবামে একই সাথে দুইটা গান ছিল আমার লেখা, একটা গানের নাম ছিল বানাটিয়া চাই, আর একটা ছিল হচ্ছে ভালোবাসি বলে।
এটা 2006 সালের 26 ডিসেম্বর তখন বেরিয়েছে আর দিনক্ষণ মনে আছে আমি উপলক্ষটা হচ্ছে 2007 লাকি 7 সাতের হচ্ছে প্রথম দিন ওই দিন ঈদও ছিল তো ওই উপলক্ষে জাস্ট কয়েকদিন আগে এটা বাজারে আসে এবং দর্শকদের বা শ্রোতা আছে কি শ্রোতাদের প্রতিক্রিয়া কেমন ছিল বা কেমন আসিফ কি বলেছিলেন আপনাকে রিলিজ হওয়ার পরে আসিফ ভাই হচ্ছে ওনার সাথে তখন আমার কোনো কথা হয় নাই বাট উনি যখন একটা গানে ভয়েস দেওয়ার সময় ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে মানে রাজেশ সুরকার ছিলেন রাজেশদা তো উনি হচ্ছে আমাকে ফোন করেছিলেন আমি তখন গ্রামে অসুস্থ তো রাজেশদা ফোন দিয়ে বললেন যে তোমার তো গান ভয়েস দেওয়া হয়ে গেছে মানে ফাইনাল হয়ে গেছে তো আসিফ ভাই ফোনে আমাকে বলেন যে জীবন আমি তো এরকম তোমার তোমার গান কিন্তু খুব ভালো হয়েছে আমি তো যারা দেশের যারা বরেণ্য সেরা গীতিকা তারাই কিন্তু আমার আমার অ্যালবামে গান লেখে তুমি তুমি আমার জন্য গান লিখেছো সো তুমিও কিন্তু ওই ওই কাতারে চলে আসছো ও ফ্যান্টাস্টিক তারপরে তো আপনি তো দেখলাম যে অনেক বড় লিস্ট যে কে গান গায় নাই আপনার লেখা গান মানে কে কে গান গিয়েছে বললে হয়তো মানে অনেক অনুষ্ঠানের সময় শেষ হয়ে যাবে না মোটামুটি সবার আসলে লেখার সুযোগ হয়েছে অনেকের জন্য এটা আসলে অনেক বড় একটা ব্যাপার কারণ আমার স্বপ্ন ছিল যে আমি একটা গান যদি বের হলে আমি অনেক মানে ইয়া থেকে কি বলে এখনকার ইমরান থেকে শুরু করে একদম এখন যদি আমি এই 8 বছর 9 বছর পরে এখন তো নিশ্চয় উল্টো ঘটনা ঘটে যে প্রথম গানটা বের করার জন্য আমি যতটা স্ট্রাগল করছি বা সবার কাছে একটু যাওয়া বা চেষ্টা করা এরপরে আমার কাছে নিজের কাছে মনে হতো না একটু নিজের কাছে একটু খারাপ লাগতো আমার কাছে মনে হচ্ছে না আমার এটা দরকার নাই আমি আস্তে 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 আমার আসলে আমি যেখানে যাইতাম সবার সাথে সুন্দর করে মিশতাম কথা বলতাম ওইভাবে হচ্ছে পরে জিনিসটা খুব ইজি হয়ে যায় এখন তো আসলে আর যাইতে হয় না এখন সবাই যাদের সাথে সম্পর্ক বা যোগাযোগ আছে সবাই চায় বা বলে যে বা তো কোনোটা থিম দিয়ে দেয় যে থিমের মধ্যে গান লেখেন আইডিয়া দিয়ে তো এখন এই যে গান রচনা করছেন আপনি একদম যদি আমি বলছিলাম দর্শকদের যে শুরুটা কিন্তু আপনার হাত ধরে হচ্ছে একদম গীত যেটা হ্যাঁ তারপর তো সঙ্গীত হয়ে উঠছে তো এই যে গীতিকার পেছনে থাকেন গীতিকারের ছবিও দেখতে হয় না অ্যালবামে তারপর গীতিকারের নাম আমি জানি অনেকে বলে আবার বেশিরভাগ হয়তো বলে না তো এইটা আসলে এই কালচারটা কি শুধু আমাদের দেশে নাকি বাইরের দেশেও এরকম এটা গীতিকার আড়ালেই থেকে যায় না আসলে এইটা এটা কিন্তু আড়ালেই থেকে যায় সবখানেই আড়ালে থেকে যায় কজ গানটা তো আমরা একজন লিখে বা আরেকজন শুরু করে কিন্তু আমরা তো প্রেজেন্ট করি না তো গানটা যিনি গাচ্ছেন উনি টিভি পর্দায় গাচ্ছেন বা রেডিওতে শোনাচ্ছেন কিংবা বিভিন্ন মঞ্চে উপস্থাপন করতেছেন এখন যেটা হয় মানুষ কিন্তু ওনাকে দেখতেছে তো যারা পিছনে কাজ করতেছে ওদের কিন্তু দেখতেছে না বা আমাদের মিডিয়াগুলো কিন্তু তাদেরকে প্রমোট করতেছে না এক আর সেকেন্ড যে আমরা নিয়ে আসছি আপনাকে হ্যাঁ এক শুধু গান না আপনি যে অনেক বড় ক্রিকেট বোদ্ধাও অনেক বড় দর্শক ছিল তো আমরা বললাম না আমি আসলে ক্রিকেটের ফ্যান যারা ফলোয়ার যারা তাদের মতো একদম যোদ্ধা বাট বোদ্ধা না বোঝার চেষ্টা করি আর কি তো যেটা হচ্ছে যে ওই সিস্টেমটা আসলে আমাদের এখানে একদম কালচারটাই নেই নেই আর কি শুরু হয়নি বাট আমার কাছে মনে হচ্ছে এখনকার আমরা যাদের সাথে কাজ করি আমরা তাদেরকে আসলে বলতে চেষ্টা করি যে তুমি যখন একটা গান গাবা বা আপনি যখন একটা গান গাবেন চেষ্টা করবেন যে গানটা যেই লিখুক তার নামটা বলতে এমন হয় কি মানে অনেক ক্ষেত্রে কনফিউশন হয় যে যিনি গান গাচ্ছেন এটা মনে তারই গান হ্যাঁ অবশ্যই এরকম মনে হয় তো কারণ মানুষ জানে তো এখন যেটা হচ্ছে যিনি লিখতেছেন বা যিনি শুরু করতেছেন আমার মনে হয় এখন অনেক বেশি ইমপ্রুভ আপনি দেখেন এখন কিন্তু হাবিব অর্ণব বা হচ্ছে ফুয়াদ হৃদয় খান ওরা যত রানা গায়ক হিসেবে জনপ্রিয় বা আরফিন রুমি ইমরান এরা কিন্তু বাপ্পা মজুমদার এরা যতটা গায়ক হিসেবে জনপ্রিয় সুরকার সঙ্গীত পরিচালক হিসেবে আরো বেশি জনপ্রিয় আমার কাছে যেটা মনে হয় আর কি তো এটা কিন্তু অনেক বেশি ইনক্রিজ করছে আর এখন যারা লিখে তাদেরকেও অনেক মানুষ চেনা শুরু করছে তো আগে হয়তো যে আগে সিস্টেমের কারণে বা সুযোগ ছিল না মাধ্যম কম ছিল তো নামটা অনেকে ছড়াইতো কিন্তু চিনতো না এখন হচ্ছে হয়তো চেনাও শুরু করছে বাট আমার কাছে মনে হয় যেটা যদি একদম দুর্দান্ত কোনো কাজ হয় তাহলে কিন্তু মানুষ নাম জানে এবং নাম জানলে মানুষ বের করে নেয় দেখি যে বের করে ইয়ার কি বলে জীবনের কথাই মানে রবিউল ইসলাম জীবনের কথাই হ্যাঁ এখন আমরা যেগুলো এখন তো আসলে অ্যালবামও ওইভাবে সেল হয় না অনলাইনে চলে গেছে তো অনলাইনে যাওয়াতে পরিচিতির ব্যাপারটা ওই সেন্স আবার কমে গেছে কারণ সিডি যদি বেশি বিক্রি হয়ে যায় মানুষ বেশি সিডি মানে কে গান লিখলো এটা একটু কমে গেছে আবার সিস্টেম এক একটা এক রকম আবার যখন মিউজিক ভিডিও হচ্ছে ওখানে কিন্তু আবার নাম যাচ্ছে আবার রেডিওতে যখন আমরা শুনি না রেডিওতে তো কখনোই বলা হয় না হয় না রেডিওতে বলা হয় না আবার আচ্ছা নিশ্চয়ই বলবে আপনার থাকছে না
এটা আসলে এখানে শান্তির জায়গাটা কোথায়? না আচ্ছা, এখানে জায়গাটা কোথায়? তৃপ্তি জায়গাটা হচ্ছে লেখা, যে আমি একটা গান লিখলাম, তৈরিতেই যে আনন্দটা। আর একটা হচ্ছে এখানে দুইটা প্রসঙ্গ, একটা প্রসঙ্গ হচ্ছে যেটা মালিকানার ব্যাপারটা হচ্ছে, আমরা তো নিজেরা অ্যালবামগুলো বের করি না বা গানগুলো প্রকাশ করি না, আমাদের কাছ থেকে কোনো শিল্পী বা সুরকাররা নিচ্ছেন। এখন শিল্পী বা সুরকারের 99% হচ্ছে তারা কোনো কোম্পানিকে সেল করে দিচ্ছেন বা এককালীন দিয়ে দিচ্ছেন। এখন যদি তাকে আমি আমি রাখতে চাই, আমার রাইটে রাখতে চাই, সে তো আমার থেকে গানে নিবে না, আমার লেখাটা তাহলে তখন আর গান হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এর মধ্যে আবার যেটা হয়, এর বিভিন্ন রকম ই থাকে, ব্যাপার স্যাপার থাকে, যে সুবিধা অসুবিধা, তো এইগুলোর কারণে আসলে জিনিসটা আর কি সিস্টেমটা ডেভেলপ করা হচ্ছে ওইভাবে ওই ধরনের। তো আচ্ছা, আপনি তো অনেক গান লিখেছেন, তো গানের উপজীব্যটা কি, যদি থিমটা বলি যা বা কোন ধরনের, ভালোবাসাটা কি মুখ্য? না না, আমার কাছে মনে হয় শুধু ভালোবাসাটা মুখ্য না। আমি তো আমার মানে আপনার জীবনে ভালোবাসার কোনো গান নাই? আমি বলছি শুধু ভালোবাসাটা মুখ্য না, সবকিছু ভালোবাসা, যে ভালোবাসা তো বিভিন্ন রকম ভালোবাসা হতে পারে, দেশের প্রতি হতে পারে, পরিবারের প্রতি, সমাজের প্রতি, বন্ধুর প্রতি হতে পারে, প্রেমিকার প্রতি হতে পারে। হ্যাঁ, প্রেমিকার প্রতি হতে পারে। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমার কাছে মনে হয়, আমি আমার লেখা দেশের গানই আছে, ক্রিকেট সহ দেশের গান এরকম গানই আছে প্রায় 15-20টার মতো। তো আমার যেটা মনে হয় যে প্রেম ভালোবাসা দেশাত্মবোধ, এটার পাশাপাশি আপনি সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আপনি লিখতে পারেন, সমাজের যেমন এসিড, মানে যে কোনো বিষয় নিয়ে হতে পারে। এসিড আক্রান্তদের নিয়ে আমার একটা গান আছে, যেটা হচ্ছে তপু ভাই গিয়েছেন, তপু। তারপর হচ্ছে যে শুনেছি গানটা, হ্যাঁ। তো এরকম বিভিন্ন বিষয় নিয়ে, যেমন হচ্ছে পোশাক শ্রমিক, যারা বিষয় ভিত্তিক গানের কথা, পোশাক শ্রমিক যারা, তারা কিন্তু তাদের কল্যাণেই কিন্তু আমাদের অনেক বৈদেশিক মুদ্রা আসে। তো আমাদের সরকারের বা দেশের অনেক বড় একটা উপার্জনের অংশ হচ্ছে কিন্তু তারা, তাদের হাত দিয়ে, তাদেরকে নিয়ে আমার গান আছে। তো বা পথে শিশু যারা, তাদেরকে নিয়ে আমার গান আছে, নারীদের নিয়ে আমার গান আছে। শেষ মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি আপনার কাছে, শেষ প্রশ্ন, যেটা অনেকের জন্য তো গান লিখেছেন, তো আপনার ভালোবাসার মানুষের জন্য কি গান লিখেছেন? বা আমার সবগুলো গানই তো ভালোবাসার মানুষের জন্য, আপনার একদম নিজের মানুষ, মনে সবাই তো আমার মনের মানুষ, সবার মনের মানুষ। তো গান কোনো ভক্ত আপনাকে ফোন করে গান শুনে, গানের কথা শুনে আপনাকে কাছে আসতে চাওয়া বা আপনার সাথে দেখা করতে চাওয়া, এরকম কোনো ক্রেজি ভক্তের কোনো অনেক এই কয়েকদিন আগে, প্রায় 10-15 দিন আগে, একটা ছেলে, একটা না দুইটা ছেলে, ওরা হচ্ছে অনেকদিন থেকে আমার সাথে দেখা করতে চাচ্ছে, তারপর অফিসে আসছে এবং ওরা আমার জন্য গিফট নিয়ে আসছে, এরকম অনেক হয়। তো মেয়েরা আপনার গান বেশি পছন্দ করে না ছেলেরা আপনার গান বেশি পছন্দ করে? ডিফেন্ড করে। এখন হচ্ছে কখনো মেয়েরা শুনে, কখনো যে কোনোটা, কোনো গান মেয়েদের কাছে ভালো লাগতেছে, আবার কোনোটা ছেলেদের কাছে ভালো লাগতেছে। ছেলে মেয়ে সবাই শুনে, সবারই ভালো লাগতেছে, সবার ভালো লাগে, মানে আবাল বৃদ্ধ বনিতা সবাই, একদম বাচ্চা থেকে শুরু করে সবার জন্য আপনি গান লিখেন। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করি, আপনি আরও গান লিখুন, আমাদের সুন্দর সুন্দর গান উপহার দিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর এতক্ষণ যারা টিভি সেটের সামনে আমাদেরকে সহ্য করেছেন বা আমাদের শুনেছেন দেখেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাইকে আমি জাস্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আসলে নিজেকে দেশ মনে করবেন। আপনি যখন নিজেকে দেশ মনে করবেন, বাংলাদেশ মনে করবেন, তাহলে কিন্তু আপনি যখন নিজেকে ভালো রাখতে যাবেন, নিজেকে ভালো রাখতে চাইবেন, তখন আপনার সাথে সাথে দেশটাও ভালো থাকবে। জাস্ট এটা মনে রাখবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানে শেষ করলাম। ওনার কথা সূত্র ধরে বলি যে নিজেকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন এবং ভালো গান শুনুন। শুভরাত্রি।